হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ রানা, ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ। আমাকে ফেসবুকে অনেকে জানতে চেয়েছে, ভাই দুবাইতে আসলে ফ্রি ভিসা লাগালে ভালো হবে না কোম্পানিতে ভিসা লাগালে ভালো হবে? আজকে দুবাইতে ফ্রি ভিসা লাগালে ভালো হবে না কোম্পানিতে ভিসা লাগালে ভালো হবে, কোনটা ভালো, কোম্পানি ভিসা ভালো না ফ্রি ভিসা ভালো, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করে দিব। তাই আমি আপনাদেরকে বলবো, প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, না টেনে। আপনি যদি দুবাইতে কোম্পানিতে ভিসা লাগাতে চান, অবশ্যই আপনার জন্য আমি কিছু কথা বলবো, সেই কথাগুলো আজকে মনোযোগ সহকারে শুনবেন। মনে করেন আপনি দুবাইতে আসলেন, আপনি যদি দুবাইতে আইসা বিভিন্ন রকমের হাতের কাজ জানেন বা দুবাইতে ভাষা জানেন, তাহলে আপনি দুবাইতে ফ্রি ভিসা লাগাতে পারবেন। আর যদি আপনি কোনো হাতের কাজ না জানেন বা কোনো ভাষা না জানেন, তাহলে আপনি দুবাইতে ফ্রি ভিসা লাগাইতে পারবেন, আপনার পকেটের টাকা খরচ করে তাতে কোনো ফায়দা হবে না, মানে তাতে কোনো লাভ হবে না, কারণ আপনি কোনো হাতের কাজ জানেন না। আর আপনি যদি কোনো হাতের কাজ নাও জেনে থাকেন, যদি ভাষা নাও জেনে থাকেন, তাও আপনি যদি দুবাইতে আসেন ভিজিট ভিসা, আপনি যদি কোম্পানিতে ভিসা লাগান, আপনার মাস শেষে স্যালারি আসবে। আর যদি আপনি দুবাইতে ফ্রি ভিসা লাগান, আপনি যদি কাজ না করতে পারেন, ভাষা না জানেন, কারণ ফ্রি ভিসা লাগালে এক জায়গায় কোনো কাজ থাকে না, এক এক জায়গায় আপনাকে ঘুরে ঘুরে কাজ খুঁজে দেন, আপনার কাজ আপনার করতে হবে। তার জন্য সর্বপ্রথম আপনার দুবাইয়ের লোকেশন জানতে হবে, আপনার দুবাইয়ের ভাষা হিন্দি ভাষা যেটা সেই ভাষা জানতে হবে, পাশাপাশি ইংলিশ জানতে হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনার মিটারের মাপ জানতে হবে। কারণ বাংলাদেশে যেমন ফুট আর ইঞ্চি সুতা চলে, এই দেশে ফুট ইঞ্চি সুতা চলে না, এদেশে চলে মিলিমিটার, মিটার আর হচ্ছে সেন্টি, এই দেশে উল্টা, সবটাই উল্টা। আপনার সর্বোপরি এই তিনটা বিষয় জানতেই হবে। আর আপনি যদি কোম্পানিতে ভিসা লাগান, আপনার কিচ্ছু জানা লাগবে না, আপনি একদিন কাজ করলেও স্যালারি পাবেন, 10 দিন কাজ করলেও স্যালারি পাবেন, এক মাস কাজ করলেও স্যালারি পাবেন, ঠিক আছে? আর আপনি যদি ফ্রি ভিসা লাগান দুবাই এসে, আপনি একদিন কাজ করলে একদিনের স্যালারি পাবেন, 10 দিন যদি কাম না করেন তাহলে 10 দিনের স্যালারি পাবেন না। আর আপনি এখানে কোম্পানিতে যদি যেগুলো গভর্নমেন্ট ছুটি সেই ছুটিগুলো আপনি পাচ্ছেন, তারপর হচ্ছে আপনার 2 বছর পর লিভ স্যালারি পাচ্ছেন, বিমান আপডাউন টিকিট পাইতেছেন 50%। তো আমি আপনাদেরকে বলবো, আপনি যদি হাতের কাজ জানা থাকে, দুবাইয়ের ভাষা জানা থাকে, দুবাইয়ের লোকেশন জানা থাকে, মানুষের সাথে ভালো কমিউনিকেশন জানা থাকে, তাহলে আপনি দুবাইতে ফ্রি ভিসা লাগাতে পারবেন, সেটা আপনার জন্য বেটার। কারণ আপনি দুবাইতে ফ্রি ভিসা লাগালে আপনি যে কাজ পারেন সেই কাজ করতে পারবেন, যে ইচ্ছা সেটাই করতে পারবেন, এটা হচ্ছে সর্বোপরি কথা। আর যদি কোম্পানিতে ভিসা লাগান, আপনি যেই কোম্পানিতে কাজ করবেন, যেই কোম্পানিতে আপনি ভিসা লাগাবেন, সেই কোম্পানিতে কী কাজ হয় আপনার সেই কাজই করতে হবে, সেটা আপনার ভাষা জানা জরুরি না। তবে আপনি যদি ভাষা জানা থাকে অবশ্যই ভালো হবে, আর যদি হাতের টুকিটাকে কিছু কাজ জানা থাকে সেটা আপনার জন্য ভালো হবে। এখন বলি দুবাইতে ফ্রি ভিসা লাগাতে সর্বোপরি 7,000 থেকে 8,000 দেরাম লাগে, এটা হচ্ছে দুবাইয়ের দেরাম, 7,000 থেকে 8,000 দেরাম। আর কোম্পানিতে ভিসা লাগাতে হলে আপনার সর্বোপরি আমার কোম্পানিতে 1500 দেরাম কাইটা নিবে আমার ভিসার জন্য, দুসরা কোম্পানিতে আরও নেয় আপনার 3,000 থেকে 4,000, 2,000, 2,500 দেরাম পর্যন্ত কিছু কিছু জায়গায় নিয়ে থাকে, সেটা হচ্ছে কোম্পানিতে ভিসা লাগাতে। এখন আপনার ইচ্ছা, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন। এখন আপনার মাথায় কী বলে, আপনি যদি দুবাইতে এসে কাজ জানেন তাহলে আপনি ফ্রি ভিসা লাগান, আর যদি কাজ না জানেন তাহলে আপনি ফ্রি ভিসা লাগায় কোনো লাভ করতে পারবেন না। আপনি কোম্পানিতে ভিসা লাগান, 800, 900, 1200, 2500, 1800 যা বেতন ধরে আপনি সেই বেতনে কাম করতে পারবেন প্লাস ওভার টাইম, এটা হচ্ছে সর্বোপরি কথা। আর হচ্ছে আপনি যদি দুবাইতে ফ্রি ভিসা লাগান, আপনি 2 দিন কাজ করলে 2 দিনের স্যালারি পাবেন, রুম ভাড়া আপনার দিতে হবে, বিমান আপডাউন টিকিট আপনার দিতে হবে, কোনো লিভ স্যালারি পাবেন না, থাকা খাওয়া সম্পূর্ণ আপনার, রুম ভাড়াটা পর্যন্ত আপনার। আপনি যদি 10 দিন কাম করেন 10 দিনের স্যালারি পাবেন, আপনি 12 দিনের স্যালারি পাবেন না। আমি দুবাইতে কোম্পানিতে ভিজিট ভিসা এসে দুবাইতে কোম্পানিতে ভিসা লাগাইছি, আমি যদি মনে করেন 30 দিন কাম করে 30 দিনের স্যালারি দিবে, যদি একদিন কাম না করে আমার একদিনের স্যালারি দিবে না, কারণ একদিনের হাজিরা আমার মায়ের। তবে আমার লিভ স্যালারি আছে, বিমান টিকিট আছে, তারপর বাৎসরিক যে ছুটিগুলো আছে সেই ছুটিগুলো আমি পাই, সাপ্তাহিক যে ছুটি আছে সেই সাপ্তাহিক ছুটি পাই। আর আপনি যদি ফ্রি ভিসা লাগান সাপ্তাহিক ছুটিও পাবেন না।
এখন আপনার ইচ্ছা, আপনি ফ্রি ভিসা লাগাবেন না কোম্পানিতে ভিসা লাগাবেন। আমি ছোট ভাই হিসাবে আপনাদেরকে মোটিভেট করলাম, ইন্সপায়ার করলাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমার দৃষ্টিতে। আর যারা এখনও রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তারা জলদি করে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি, তাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেক ভিডিওতে।